আমার নাম রিয়ানন্ত এবং আমার স্যালারি নিগোশিয়েবল। তো আমি যখন আমার এক্স গার্লফ্রেন্ডকে কল করে বলি যে আমি একটা জব পেয়েছি এবং আমার স্যালারি নিগোশিয়েবল, তারপর সে লাভ দিয়ে আমার বাসায় চলে আসে, বাপ মা সহ রেডি যে আমার এই ছেলেকেই দরকার। তো মাই প্যারেন্টস ওয়ারেন্ট দ্যাট প্রাউড অফ মি, বাট তারপর যখন আমি বললাম যে আমার স্যালারি নিগোশিয়েবল, তারপর আমার ফ্যামিলি আমার ছবি বড় করে বাসায় টাঙ্গিয়ে রাখছে এবং আমার ছোট 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 কাজিনদেরকে বলছি যে আপনি তোরা জীবনে কি করতেছস, এখানে রিয়ান হচ্ছে নিগোশিয়েবল স্যালারিতে কত হাই পজিশনে চলে যাচ্ছে। তো অনেক কোম্পানি আমাকে অনেক স্যালারি সাথে, কিন্তু আমি অলওয়েজ নিগোশিয়েবল স্যালারিটা নিই, বিকজ আমি বিলিভ করি নিগোশিয়েবল স্যালারিতে সমাজ অনেক রেসপেক্ট দেয় এবং আমার গ্রোথ অনেক ভালো হয়। নিজের জন্য বেঁচে থেকে লাভ কি, কোম্পানির জন্য মরে যান।